অনেকে নাম শুনে ভাবেন পাকিস্তানি খেলোয়াড় দেহের স্থূলকার গঠন আর ব্যাটিং স্টাইল দেখে অনেকে আবার তাকে ভাবছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের মতো কেউ চলতি বিপিএল এ আলাদা করে নজর কারা ইয়াসির আলীকে নিয়ে সবার মধ্যে কৌতূহল কে এই ইয়াসির ঘরোয়া ক্রিকেটের খোঁজখবর যারা রাখেন তারা চেনেন এই ইয়াসিরকে কে বাইশ বছর বয়সী চট্টগ্রামের এই ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে ছয়চল্লিশটি গড়টাও ঈর্ষণীয় ঊনপঞ্চাশ দশমিক তিন চার সেঞ্চুরি রয়েছে ছয়টি হাফ সেঞ্চুরি উনিশটি লিস্টে এ পঞ্চাশ ওভারের ফর্মেটে ম্যাচ খেলেছে পঞ্চাশটি এক সেঞ্চুরি আর নয় হাফ সেঞ্চুরি সহ ইয়াসিরের রান করেছে তেত্রিশ দশমিক তিন ছয় গড়ে তেরোটি টি টোয়েন্টিতে সাতাশ দশমিক নয় শূন্য গড় ফিফটি তিনটি সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে পরিচিতি পেয়েছে আগেই এবার বিপিএল চিটাগং ভাইকিংসের হয়ে সুযোগ পেয়ে বিশ্ব ক্রিকেটেও নজরে আসলেন ইয়াসির আলী চিটাগং ভাইকিংস কে বিপিএল পয়েন্ট তালিকায় শীর্ষে নিয়ে আসার পেছনে বড় অবদান এই ইয়াসিরের এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে দুই ফিফটি উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য গড়ে রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দলের ব্যর্থতার মাঝও খেলেছিলেন আটচল্লিশ বলে আটাত্তর রানের ঝড় ইনিংস আজ রাজশাহী কিংসের বিপক্ষেও আরও একটি হাফ সেঞ্চুরি বেরিয়ে এলো এই ইয়াসিরের উইলো থেকে এবার আরও মারকাটারি ইনিংস আটত্রিশ বলে সাত বাউন্ডারি আর দুই ছক্কা ইয়াসির এবার করেছেন আটান্ন রান এরই সঙ্গে বিপিএল এর সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় ঢুকে গেছেন ডানহাতি এই ব্যাটসম্যান সাত ম্যাচে দুইশো সাঁত্রিশ রান নিয়ে তিনি আছেন পঞ্চম স্থানে বয়সটা অল্প বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটাই তাই তাকে ধরে নেয় যায় যদি ফর্মটা ধরে রাখতে পারেন তবে ইনজামামুল হক কিংবা মোহাম্মদ সাজাতের মতো স্থলকার বিশ্ব তারকাদের কাতারে দাঁড়িয়ে হয়তো দলকে অনেকটা দিন সার্ভিস দিতে পারবেন চট্টগ্রামের এই তরুণ সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ